নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে দারুণ একটা মজার ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। এই যে দেখুন পুকুর, তো এই পুকুরে প্রচুর কই, মাগুর, শিঙি, ল্যাঠা মাছ আছে। আর এই পুকুরের সঙ্গে জমির একটা যোগ আছে, দেখুন এখানে একটা নালা আছে। এই যে দেখুন এখানে জয়েন্ট হচ্ছে, রাত হলে মাছ জমিয়ে উঠে যায়, আর দিনের বেলায় রোদের গরমে জল গরম হয়ে গেলে সব মাছ পুকুরকে আবার নেমে যায়। তো সকাল সকাল চলে এসেছি মাছ ধরবো বলে, আমি একা নেই, কাকিমা দিদি আছে পেছনে আসছে। এই দেখুন এদিকটা অনেক জল আছে, ভালো করে দেখলে আপনারাও বুঝতে পারবেন অনেক মাছ আছে। আস্তে 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 সব গুলন করবেনই সব জায়গায়। এই একটা কই মাছ দেখো, জেপটে ধরে পানি যাবে, নাপ দে না নাপ দে। একটা কই মাছ পেয়ে গেলাম, একটু ভালো করে খুঁজতে হবে আর কি। দাও 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 দাও, রোদ বেরিয়ে গেলে আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে সব জল গরম হয়ে যাবে, তখন কিন্তু সব মাছ পুকুরে আবার চলে যাবে। সেই জন্যই তো এত সকাল সকাল আসা, ঘুম থেকে উঠেই চলে এসেছি। সব জলটা ছিঁচে একবার বের করে দেবো পুকুরে করে। এখন তো একটু বেশি জল আছে, তাই সব মাছ ভালো করে দেখা যাচ্ছে না। জলটা ছেঁচা হয়ে গেলে কিন্তু অনেক মাছ পাওয়া যাবে। মঙ্গলা একটু নালাটা করে দাও তো, জলটা দিকে এসে যা। কত বড় একটা ল্যাঠা মাছ পানার ভেতরে ঢুকে আছে দেখো দিদি। ধরেছি ধরেছি ধরেছি, একটা বড় ল্যাঠা মাছ পেয়েছি। এই নন্দে তুই নামবি? ঢুকে যাচ্ছি, মাছটা এখানটাই আছে, একটা কই মাছ। কোথা পায়ের খোদুলে খোদুলে ঢুকে যাচ্ছি, কোথা গেল? কোথা পালিয়ে গেল মাছটা? হাই পা দিসনি, আমি ধরেছি মাছ দেখবি। এই দেখ, আবার হাতে তো কাঁটা মেরে দিল, কি মাছ জানিনি। আবার একটা কই মাছ পেয়েছি। কাকিমা জল ছিঁচছো, মাছ যাচ্ছে না ওদিকে? পানার ভেতরে তো ঢুকে যাচ্ছে, সেই জন্য দেখা যাচ্ছে। কোথায় পড়ে যাচ্ছি, কাকিমা জল ছেড়ে দিচ্ছে। এই দেখুন কই মাছটা কিরকম ভাবে গর্তের মধ্যে বসে আছে। হাই দেখ, নাড়ি দিসনি? কই মাছই বেশি পাচ্ছি, কই মাছ কানি 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 পুকুর থেকে জমিয়ে উঠে এসছে। দাঁড়া নন্দী, দাঁড়া দাঁড়া, তুই এক জায়গায় দাঁড়িয়ে থাকে। রোদ উঠার আগেই যতগুলো মাছ পাবো আমাদেরকে খুঁজে খুঁজে ধরে দিতে হবে, রোদ উঠে গেলে আর একটা মাছ পাওয়া যাবে না। জল অনেকটা কমে গেছে কিন্তু মাছগুলো সব কাদায় ঢুকে যাচ্ছে। উই বাবা, ইয়ে কাদা দিবি কেন, কাদা দিবি তুই আমাকে?
শোলমাছ নয় কি তাহলে দেখিস না বিলে এখনই কচে ঢুকে আছে দেখি কতগুলো মাছ পেলাম। এই দেখুন এত মাছ পেয়েছি বাবা। ওপরে উঠে মাছগুলো ভালো করে ধুয়ে ঠেকাই ঢেলে আপনাদের দেখাবো কতগুলো মাছ পেলাম। প্রায় 14-15টার মতো মাছ পেয়েছি। কই মাছ সব থেকে বেশি পেয়েছি। কাকিমা মাছ ধরে নিয়ে একদম জমির তাজা জিওল মাছ কাকিমা আবার একটা ধরে নিয়ে আসতেছে দেখো। বালতি জল দিয়ে দাও। এই দেখুন কতগুলো মাছ পেয়েছি। এখনই আমরা কেটে নেব, তারপর সান টান করে এসে রান্না করব। তুমি বাছো আমি মেরে দিচ্ছি মাছগুলো পটপট করে। বাবা এটা এটা কেটে দাও। কাকিমা আর দিদি তোমরা দুজনে যা বলবে তাই করব। কি রান্না করব বলো ওই মাছগুলো দিয়ে? মঙ্গল আগে বলো। এটা জ্যান্ত জিওল মাছ তো, কেমন হয় ভাপা করলেই ভালো হবে। তাই হোক, কই মাছ ভাপা তো ভালোই লাগে, জিওল মাছ জ্যান্ত তো ভাপাই করব দিদি যেহেতু বললো। এই জিওল মাছের ভাপার সঙ্গে যে কোনো একটা শাকের রেসিপি করব, শুধু মাছ ভাপা করব না। গরমকাল তো শাক খাওয়া খুব ভালো। দেখা যাক কী শাক করি। কাকিমার হাতে কই মাছের কাঁটা বিঁধে দিয়েছে। বাবা হ্যাঁ হ্যাঁ বন্ধুরা সব মাছ কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে তারপরে সান টান করে রান্না করব। এসো দিদি কাকিমা চলো, সব ভূতুর দল। বন্ধুরা আমরা মাছ ধরে নিয়ে সব কেটে কুটে নিয়ে চলে এসেছি ভালো করে। মাছ কিন্তু ভালো করে ধোয়া হয়ে গেছে, এবার আমি রান্না শুরু করব। নুনটে পরে আসবে, আর দাদু চলে এসছে। হ্যালো, সকালে যে বলছিলাম যে শাক রান্না করব, তো আজকে আমি কুচো চিংড়ি দিয়ে লাউ শাকের চচ্চড়ি করব আর ভাপে কই মাছ করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন। সরষে আর পোস্ত একসঙ্গে বেটে নেব। এই যে কুচো চিংড়ি আগে থেকেই বেছে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মেখে নেব, লবণ হলুদ গুঁড়ো দেব, তেল ভালো করে গরম হয়ে গেছে, কুচো চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। সরষে আর পোস্তটা খুব ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। আদা আর জিরে একসঙ্গে বেটে নেব। চিংড়ি মাছগুলো আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। তেল গরম হয়ে গেছে, পাঁচফোড়ন দেব, তেজপাতা, শুকনো লঙ্কা। লাউ শাকের চচ্চড়ির জন্য এইরকম লম্বা লম্বা করে আলু কেটেছি, আলুগুলো দিয়ে দেব। আলুগুলো অর্ধেক ভাজা হয়ে গেছে, এবার বেগুন দেব। কেটে রাখা লাউ শাক দিয়ে দেবো।
লবণ, হলুদ গুঁড়ো দেব, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব, ঘুষো চিংড়ি দিয়ে লাউ শাক দিয়ে চচ্চড়ি ঝাঁকি খাওয়া যাবে। আর কই মাছ, কই মাছ ভাপা, কই মাছ ভাপা, কই মাছের কথা মনে নেই? সবকিছু একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার জল দেবো। যেহেতু চচ্চড়ি হবে খুব বেশি জল দেবো না, অল্প জল দেবো। চাপা দিয়ে সবকিছু একটু ভালো করে সেদ্ধ করে নেব। এদিকে সবজি আর লাউ শাক সেদ্ধ হতে থাক, আর ওইদিকে কই মাছে আমি কিছু মশলা মেখে নেব। আজকে আমি এই কৌটোটাই কই মাছ ভাপা করব। এই কৌটোটার মধ্যে মাছের সব মশলা একসঙ্গে মেখে নেব। প্রথমে আমি আদা জিরে বাটা দেব, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আছে দিয়ে দেব, লবণ হলুদ গুঁড়ো দেব, সরিষার তেল। এবার সমস্ত মশলা একসঙ্গে মেখে নেব। মাছের সঙ্গে মশলা যত ভালো করে মাখানো হবে ভাপার পর খেতে ততটা ভালো লাগবে। চেরা কাঁচা লঙ্কা, লাউ শাক, আলু, বেগুন সবকিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা চিংড়ি মাছ দেব। বেটে রাখা সর্ষে আর পোস্ত দেব। দেখলেন তো কত সহজেই কুচো চিংড়ি দিয়ে লাউ শাকের চচ্চড়ি হয়ে গেল, একদম ঝরঝরে হয়েছে। এই দেখুন খেতে দারুণ লাগবে। ঢেলে নেব এবার। এই স্ট্যান্ড নিয়েছি, কোনার ওপর বসিয়ে দেব। ও বাবা বলে, ও পাপি রান্না হয়েছে, আমি চলে এসেছি। একটা রান্না হয়েছে আর একটা বাকি আছে, এতক্ষণ কোথায় ছিলি? এদিকে জল গরম হয়ে গেছে, জল থেকে স্টিম উঠছে, তো আমি এবার কৌটোটা বসিয়ে দেব। এবার আমি চাপা দিয়ে 20-25 মিনিট অল্প আঁচে রেখে দেব, তাহলে কিন্তু মাছ ভাপা হয়ে যাবে। আমি মরে যাবো যে, আমি কার মারে? কার মা? টুকির মা। মাঝে মাঝে একবার করে চাপাটা খুলে দেখতে হবে জল কমে গেল কিনা। আবার চাপা দিয়ে দেব। কি আওয়াজ হচ্ছে? এই টিফিন কৌটোটা আওয়াজ হচ্ছে, এই কোণার মধ্যে আছে না, তোমাকে দেখতে হবে না, তুমি সরে যাও, হাতে তাতা লেগে যাবে রে। 20-25 মিনিট হয়ে গেছে, একবার চাপা খুলে দেখে নেব। জলটা অনেকটাই কমে গেছে, এবার নামিয়ে নেব।
কি সুন্দর ভেপেছে দেখুন, আর রংটাও দারুণ এসছে। আমার দুটো রান্না হয়ে গেল, এবার সবাই মিলে খাওয়া দাওয়া করবো। জায়গাটা একটু পরিষ্কার করে নিই। এই নন্টে দেখ, আমি তো কেন কেন খবর নি, এত মাছ ধরলি কষ্ট করে জমিতে সকালবেলা, এনে এই দেখ খেতে পারবি তো? দাদু লাউ শাকের তরকারি খা। এবার হচ্ছে কই মাছ ভাপা, রংটা দেখছো? রং দেখলেই খেতে ইচ্ছে করবে। খুব সুন্দর গন্ধ দিচ্ছে। মাছ ভাপাটা দারুণ লাগছে, কই মাছ ভাপাটা। খুব ভালো লেগেছে কই মাছ ভাপা। এই নন্টে কেমন হয়েছে রান্না? ভয় হয়েছে? আচ্ছা খেয়ে নাও। খুব ভালো। মাছ ভাপাটা এত সুন্দর লাগছে, আর জমির কই মাছ তো দারুণ স্বাদ। আমার লাউ শাকের চচ্চড়ি আর কই মাছ ভাপা দিয়েই ভাত খাওয়া হয়ে গেল, একবারে পাতা পরিষ্কার। এইরকম ভিলেজ স্টাইল আরও নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ প্লিজ আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পাশে যে ঘন্টিটা থাকে সেটা ক্লিক করতে একদম ভুলবেন না। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন।